নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জখম তিন টোটোর যাত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল রাত 9টা নাগাদ রতুয়া থানার ভালুকা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায় আহতরা হলেন অর্তি দেব বয়স 5, তাপস কর্মকার বয়স 21 এবং অনুপ দেব বয়স 11। তাদের বাড়ি সংশ্লিষ্ট থানার বালুপুর এলাকায়। জানা যায় এদিন রাতে এক আত্মীয়র বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে টোটো করে বাড়ি আসার পথে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। তাতে আহত হয় টোটোতে থাকা তিন যাত্রী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় রতুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসক এদিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এইবার পূজোয় স্টাইল বাজারে আবার এলো পূজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5000 টাকার গিফট ভাউচার। সেরা তিনজন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা তিনজন পেয়ে যাবে 10000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?